হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিউতাস কিচেন। আজকে আমি বানিয়ে দেখাবো ঈদ স্পেশাল পারফেক্ট ক্যারামেল পুডিং। পুডিং বানাতে পারে না এমন মানুষ খুব কমই আছে, বাট আমি কিভাবে পারফেক্ট পুডিং বানানো যায় তা আপনাদের শেয়ার করলাম। তাহলে চলুন দেখে নেওয়া যাক পুরো প্রস্তুত প্রণালী। আমি 8টা ডিম নিয়েছি। ডিমের কুসুমটা আলাদা করেছি, সাদা অংশটা আলাদা করেছি। আমি এবার আলাদা আলাদা বিট করে নিব। দেখুন, আমি আগে সাদা অংশটা বিট করে নিচ্ছি। ভালোভাবে বিট করে নেওয়া লাগবে। যতক্ষণ না ভালোভাবে বিট হবে ততক্ষণ নাড়তে হবে বা মেশিনের সাহায্যে করবেন। আবার বিটার আছে, অনেক সময় বিটার দিয়েও করা যায়। আমার এটাও এক ধরনের বিটার। আমি এবার ভালোভাবে করে নিচ্ছি। ভালোভাবে যদি বিট করে নেওয়া যায় তাহলে পুডিংটা অনেক ভালোভাবে ফুলে। ডিমের সাদা অংশটা আর কুসুমটা আলাদা করার একটা কারণ আছে। কারণটা হচ্ছে, যদি আমি আলাদা আলাদা বিট করি তাহলে ভালোভাবে বিট করা যায় আর ফুমি ফুমি একটা ভাব চলে আসে। আমার সাদা অংশটা বিট করা হয়ে গেছে, কুসুমটাও বিট করা হয়ে গেছে। দেখুন, আমার বিট করা হয়ে গেছে। আমি এবার মিক্স করে নিচ্ছি। মিক্স করার পরে আমি 2 কাপ চিনি দিচ্ছি। 8টা ডিমে 2 কাপ চিনি, আর 4টা ডিম দিয়ে করলে সেক্ষেত্রে 1 কাপ চিনি দিবেন। সব কিছু পারফেক্টলি হলে পুডিংটা খেতে খুব মজা হয়। আমি এবার ভালোভাবে আবার বিট করে নিব। আমি আপনাদের একটা টিপস বলে দিই। আমি এখানে একটুখানি কাস্টার্ড পাউডার ইউজ করেছি। কাস্টার্ড পাউডারটা ইউজ করার কারণ হচ্ছে বাইন্ডিংটা ভালো হবে, কালারটাও সুন্দর হয়। এটা একটা গোপন টিপস। এবার আমি 2 কাপ দুধ দিয়েছি। দুধটা অবশ্যই রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নেওয়া লাগবে। গরম দুধ অবশ্যই ইউজ করা যাবে না। আর এখানেও 8টা ডিমে 2 কাপ আর 4টা ডিমে 1 কাপ দুধ ইউজ করবেন। এবার ভালোভাবে বিট করে নিব। এইভাবে বিট করলে পুডিংটা খুব ভালো হবে। এবার আমি ক্যারামেলটা করব। পারফেক্ট ক্যারামেল করার জন্য একটু ভালোভাবে খেয়াল করে নেন আমি কি করেছি। একটা টিফিন বাটি প্রথমে গরম করে নিব। গরম করে অল্প অল্প চিনি আমি চারদিকে ছড়িয়ে দিব। দেখুন, বেশিক্ষণ রাখবো না, আঁচটা খুব কমিয়ে দিব। বেশিক্ষণ রাখলে পুড়ে যাবে, সেক্ষেত্রে রেড কালার আসবে না। দেখুন আমার কি সুন্দর ক্যারামেলটা হয়ে গেছে। এভাবে আপনারা একটু বুঝে নেবেন কষ্ট করে। ক্যারামেলটা করার পরে কিছুক্ষণ আমি ঠান্ডা করে তারপরে ঘিটা গ্রেস করেছি। দেখুন, আমার হাতেও লাগছে না, সুন্দর করে হয়ে গেছে। এবার আমি চারপাশে ঘি দিব। আমি ঘিটা চারপাশে গ্রেস করে নেব। নেওয়ার পরে আমি এবার পুডিংটা ঢেলে দিব। ঘিটা ভালোভাবে মেখে নিলে আমার পুডিংটা উঠাতে খুব ইজি হয়ে যাবে। এবার আমি পুডিংটা ঢালার পরে ভাপে দিয়ে দিব। একটা হাঁড়িতে পানি দিব, উপরে একটা স্ট্যান্ড দিব। স্ট্যান্ড দেওয়ার পরে আমি টিফিন বাটিটা বসিয়ে দিব। দিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে ভারী একটা কিছু দিয়ে দিব। এবার দেখুন বলক দিচ্ছে। পানিটা যাতে ভিতরে না ঢুকে সেই খেয়ালটা একটু রাখতে হবে। এবার একটু খুলে দেখাবো আমার পুডিংটা হয়েছে কিনা তা দেখার জন্য আমি একটা গজ ইউজ করছি। যাদের গজ থাকবে না তারা টুথপিক দিয়ে দেখতে পারেন। যদি টুথপিক অথবা গজ ক্লিন থাকে তাহলে মনে করব পুডিংটা হয়ে গেছে, আর যদি কিছু লেগে থাকে তাহলে আর কিছুক্ষণ চুলায় রেখে দিব। দেন আমি নামিয়ে নিব। দেখুন কি সুন্দর একটা পুডিং হয়েছে। পুডিংটা কিন্তু নামানোর সাথে সাথে ঢালবো না, কিছুক্ষণ ঠান্ডা করে তারপর ঢাললে পুডিংটা খুব সুন্দর হবে, সেক্ষেত্রে ভাঙার সম্ভাবনাও থাকবে না। দেখুন, রেডি হয়ে গেল আমার পারফেক্ট ক্যারামেল পুডিং। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে ইনশাল্লাহ। আমি একটু কেটে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর একটা সফটনেস চলে এসছে।
থ্যাংকস ফর ওয়াচিং। আমার এই নিত্য নতুন সুন্দর সুন্দর ঘরোয়া রান্নাগুলো দেখার জন্য যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিউতাস কিচেন। ছোটদের পাশাপাশি বড়রাও অনেক সময় মাছ খেতে চায় না, তাই আজকে আপনাদের সামনে নিয়ে এলাম খুবই মজাদার একটি স্ন্যাক্স, লইট্টা মাছের ফিশ ফিঙ্গার। চলুন তাহলে দেরি না করে বানিয়ে ফেলি লইট্টা মাছের ফিশ ফিঙ্গার। প্রথমে আমি লইট্টা মাছটা ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিলাম। অল্প হলুদ দিয়ে আমি লইট্টা মাছটাকে সিদ্ধ করে নিব। অল্প একটু লবণও দিলাম, লইট্টা মাছটা সিদ্ধ করে নিব। সিদ্ধ করার সময় আমি কোনো পানি ইউজ করব না, কারণ লইট্টা মাছ যেহেতু পানি জাতীয় তাই লইট্টা মাছ থেকে প্রচুর পরিমাণ পানি বের হবে, এই জন্য আমি কোনো পানি দিব না। এক পাশ হয়ে গেলে আমি অন্য পাশ উল্টিয়ে দিব। দেখুন পানি বের হয়েছে, যেহেতু নরম মাছ অল্প একটু হলেই হয়ে যাবে। আমি ওই পানিটাও ঝরিয়ে নিলাম যে পানিটা বের হয়েছে। এবার আমি মাছটার একটাই মাঝখানে কাটা থাকে ওই কাটাটা বেছে নিব। দেখুন মাছের একটাই জাস্ট কাটা থাকে নরম, ওইটাই তুলে নিচ্ছি। এভাবে আমি সব মাছগুলো বেছে নিব। আমার মাছের কাটা বাছা হয়ে গেছে, আমি এখন লইট্টা মাছটাকে ভেজে নিব। ভাজার জন্য আমার লাগবে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, গোলমরিচ গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, ধনে পাতা কুচি, লেবু। আমি অল্প পরিমাণ তেল দিলাম কড়াইতে, দিয়ে আগে বাটা মশলাগুলো দিয়ে দিব। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, কাঁচামরিচ বাটা সব দিয়ে ভালোভাবে নেড়ে নিব। যেহেতু এটা লইট্টা মাছ তাই লবণটা একটু খেয়াল রাখতে হবে। এবার একটু পানি দিলাম, খুব অল্প পরিমাণ পানি দিলাম যেহেতু এটা লেপ্টে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার হলুদ দিলাম, মরিচ গুঁড়া দিব। মশলাটা লেগে না যাওয়ার জন্যই আমি অল্প পানি ইউজ করেছি, না হয় পানি দেওয়ার কোনো দরকার ছিল না। আমি এবার সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম, গোলমরিচ গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, অল্প লবণ দিব। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এবার আমি ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতা দেওয়ার পরে আমার পুরো পুরটা কমপ্লিট হয়ে গেল। আমি এবার বানিয়ে নিব। আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিলাম। আমি অল্প একটু কাঁচামরিচ ইউজ করেছি, আপনাদের মন না চাইলে স্কিপ করবেন। লেবুর রস দিলাম, অল্প একটু গোলমরিচ গুঁড়া দিব জাস্ট ফ্লেভারের জন্য। আমি পাউরুটিটা ভালোভাবে মেখে নিচ্ছি, পাউরুটিটা ভিজাবো না, ভিজালে নরম হয়ে যাবে, যেহেতু লইট্টা মাছ নরম জিনিস সেজন্য আর ভিজাবো না। এবার আমি সব উপকরণ দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। আমি ধনে পাতা দিয়েছি আর একটু, আর পাউরুটি দিয়েছি, দিয়ে একবারে ভালোভাবে মেখে নিব। পাউরুটির নরম দিকটা দিবেন, যদি নরম দিকটা দেন তাহলে মাখতে সুবিধা হবে, হাতে তেল মাখলে আর লেগে যাবে না হাতে। আর রাখার সময় একটু মনে করে ময়দার ইউজ করবেন, ময়দা যদি ছিটিয়ে দিই তাহলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না। আমি এবার ফিশ ফিঙ্গার আকারে লম্বা লম্বা করে বানিয়ে নিব। ছোট বড় সবাই কম বেশি ফিশ ফিঙ্গার খেতে পছন্দ করেন, তাই এভাবে লইট্টা মাছ দিয়ে ফিশ ফিঙ্গার করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে ইনশাল্লাহ।
দেখুন আমি এভাবে লম্বা লম্বা করে ফিশ ফিঙ্গার গুলো বানিয়ে নিলাম, একে একে সব বানিয়ে নিব। রেডি হয়ে গেল আমার সব ফিশ ফিঙ্গার, দেখুন এভাবে ফিশ ফিঙ্গার গুলো বানিয়ে নিলাম। এবার আমি ডিমে কুট করে নিব। ডিমে কুট করার জন্য আমার লাগবে ডিম আর ব্রেড ক্রাম। আমি একটা একটা ডিমে চুবিয়ে ব্রেড ক্রামে কুট করে নিচ্ছি। দেখুন দেখতে অনেক সুন্দর লাগছে, মাশাআল্লাহ। এভাবে ডিমে চুবিয়ে ব্রেড ক্রামে কোট করে নিব। আমার সব কোট করা হয়ে গেছে, আমি এবার ভেজে নিব। ভাজার জন্য একটা কড়াইতে ডুগুর তেল নিয়ে আমি ভেজে নিচ্ছি। ব্রাউন ব্রাউন হয়ে গেলে আমি তুলে নিব। দেখুন লালচে ব্রাউন করে আমি নামিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেল আমার লইট্টে মাছের ফিশ ফিঙ্গার। থ্যাংকস ফর ওয়াচিং। আমার এই নিত্য নতুন ঘরোয়া রান্নাগুলো দেখার জন্য যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিউতাস কিচেন। আজকে আমি বানিয়ে দেখাবো মজাদার স্ন্যাক্স রিং সিঙ্গারা। ইফতার কিংবা বিকেলের নাস্তায় এমন মজাদার স্ন্যাক্স থাকলে বেশ জমেই যাবে। চলুন তাহলে দেখে নিই পুরো প্রস্তুত প্রণালী। উপকরণে আমার লাগছে লবণ, গুলমরিচ পাউডার, জিরা পাউডার, গরম মশলা পাউডার, হলুদ, আদা বাটা, রসুন বাটা, মরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি। আলুকে আমি এভাবে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এবার আমি একটা আলুর পুর তৈরি করব। একটা কড়াইতে তেল গরম করে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, মরিচটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে ভেজে নিব। লবণ দিলাম, হলুদটা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ভালোভাবে ভেজে নিই। আদা বাটা রসুন বাটাটা দিয়ে দিব। এবার এভাবে আপনারা নিমিষেই সহজে রিং সিঙ্গারা বানিয়ে খেয়ে দেখতে পারেন, খুব ভালো লাগবে আর খুব ইজিও। এবার আমি আলুটা দিয়ে দিব। আপনাদের মন চাইলে আলুর সাথে গাজরও ইউজ করতে পারেন। এবার ভেজে অল্প খানিক পানি দিয়ে দিব। এটা যেহেতু সিঙ্ঘারা, সো আমি বেশি পানি ইউজ করব না, একটু শক্ত শক্ত থাকতেই নামিয়ে নিব। দেখুন আমার পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি উপর দিয়ে ধনে পাতাটা দিয়ে দিব, মশলাগুলো দিয়ে দিব, জিরা পাউডার, গরম মশলা পাউডার আর গোলমরিচ পাউডার। সব দিয়ে আমার রেডি হয়ে গেল আলুর পুরটা। আমি আজকে জাস্ট আলু দিয়ে বানিয়ে দেখাচ্ছি। রেডি হয়ে গেছে আমার আলুর পুর। আমি এবার ডোটা তৈরি করে নিব। ডোটা তৈরি করার জন্য আমি 2 কাপ ময়দা ইউজ করলাম। অল্প লবণ দিয়ে দিলাম, অল্প পরিমাণ তেল দিলাম, দিয়ে এবার ভালোভাবে মেখে নিব। ডো তো আমরা সবাই তৈরি করতে পারি, তাও অল্প খানিক দেখিয়ে দিলাম। অল্প অল্প পানি দিয়েই তো ডোটা তৈরি করে নিব। ডোটা রেডি করে আমি কিছুক্ষণ রেখে দিব। দেখুন সফট হয়েছে আমার ডোটা। এবার আমি লেচি কেটে নিব। লেচি
লেচিটা এবার রুটি আকারে বেলবো। রুটি আকারে বেলে আমি এবার কেটে নিব, কাটাটা একটু কষ্ট করে বুঝে নেবেন। দেখুন আমি কিভাবে কাটছি। কেটে এবার আমি রুটির মধ্যে পুরটা দিয়ে দিব। খুব সুন্দর করে আমি রুটিটাকে এবার ভাঁজ দিয়ে দিব, ভাঁজ দিয়ে এভাবে আটকে দিব। দেখুন ডিজাইনটা একটু অন্যরকম সুন্দর হয়েছে। আমি অর্ধেক করে রুটিটা কেটে নিয়েছি, আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। রুটিটা বেলার পরে আমি অর্ধেক করে কেটে নিব। কেটে এবার পুরটা দিয়ে দিব। পুরটা একটু বেশি করেই দিয়েছি, খেতে খুব টেস্ট হবে। এভাবে পেঁচিয়ে আমি এবার জাস্ট জয়েন্টটা আটকে দিব। এভাবে সব সিঙ্গারা গুলো রেডি করে নিব। দেখুন দেখতে অনেক সুন্দর লাগছে। রেডি হয়ে গেল আমার সব রিং সিঙ্গারা। এবার ডুবো তেলে ভেজে নিব। ডুবো তেলে ভাজার জন্য আমি একটা কড়াইতে তেল গরম করে নিলাম। তেল গরম করে এবার সব দিয়ে দিব। অল্প অল্প দিয়ে ভাজবেন, খুব ভালো লাগবে, সুন্দর হবে ব্রাউন ব্রাউন। এভাবে ভেজে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে ইনশাল্লাহ। এক পিঠ হলে আরেক পিঠ উল্টে দিব। দেখুন রেডি হয়ে গেল আমার রিং সিঙ্গারা। এভাবে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে ইনশাল্লাহ। থ্যাংকস ফর ওয়াচিং। আমার এই নিত্য নতুন সুন্দর সুন্দর ঘরোয়া রান্নাগুলো দেখার জন্য যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, থ্যাংক ইউ। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিওতাস কিচেন। গরুর মাংস কম বেশি সবাই পছন্দ করেন, তাই আপনাদের জন্য আজকে নিয়ে এলাম ট্রেডিশনাল আলু দিয়ে গরুর মাংসের ঝোল। সবাই গরুর মাংস রান্না করতে পারেন, বাট আমি কিভাবে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া সব মশলাই গরুর মাংস রান্না করলাম তা আপনাদের সাথে শেয়ার করলাম। যারা গরুর মাংস পছন্দ করেন আশা করি তাদের খুবই ভালো লাগবে। চলুন তাহলে উপকরণে কি কি আছে একবার দেখে নি। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, তেল, লবণ। এটা আমার সম্পূর্ণ হোমমেড, এটা টালা ধনে গুঁড়া, এটা আমি সম্পূর্ণ বাসায় করেছি, সব মশলাই আমার বাসায় করা। আর গোলমরিচ গুঁড়া, গরম মশলা গুঁড়া, টালা জিরা পাউডার, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি, চিলি ফ্লেক্স। আমি 2 কেজি গরুর মাংস নিয়েছি, মাংস ভালোভাবে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। এবার আমি মেরিনেট করে নিব। আমি হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে দিলাম। যেহেতু 2 কেজি গরুর মাংস তাই আমি একটু মশলা বেশি ইউজ করছি, আর গরুর মাংস তো ঝাল ঝাল খেতেই মজা। লবণ দিলাম, আদা বাটা, এটা আবার আমার হাতের স্পেশাল গরুর মাংস রান্না, এভাবে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে। রসুন বাটা দিলাম, এবার পেঁয়াজ বাটা দিলাম,
তেল দিলাম। অল্প কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি, এটা জাস্ট ফ্লেভারের জন্য, অনেক টেস্ট হয় এভাবে করে খেয়ে দেখবেন। আমি বাগার দেওয়ার সময় আবার পেঁয়াজ ইউজ করব। এবার ভালোভাবে মেখে ফেলছি। আপনারা সবাই গরুর মাংস রান্না করতে পারেন জাস্ট, কিন্তু এভাবে মেরিনেট করে খেয়ে দেখবেন একবার, খুব ভালো লাগবে। কিছুক্ষণ রেখে দিলে আরো টেস্ট বেড়ে যায়। মেরিনেট করে কিছুক্ষণ রেখে দেওয়ার চেষ্টা করবেন যদি হাতে সময় থাকে। এবার আমি মাংসটা ভালোভাবে মেখে নিব। এবার আমি এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, গোলমরিচ সব দিয়ে দিলাম, দিয়ে আর একটু ভালোভাবে মেখে নিচ্ছি। আমার মাখা হয়ে গেছে, আমি 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। গরুর মাংস সবাই রান্না করে, বাট আমার আম্মু কিভাবে রান্না করলো তা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এটা শুধু হাত ধোয়া পানি, আমি কোনো পানি ইউজ করিনি। এবার আমি চুলায় বসিয়ে দিলাম, আমি গরম পানি করে নিব। আমি এবার গরম পানি দিয়ে দিচ্ছি। গরুর মাংসটা সম্পূর্ণ অল্প আঁচে করবেন, ঢাকা দিয়ে দিয়ে একটু পরপর নেড়ে দিয়ে দিয়ে, পানিও অল্প অল্প করে ইউজ করব। আমি সম্পূর্ণ গরম পানি ইউজ করছি। গরম পানি ইউজ করলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমার মাংস সিদ্ধ হয়ে গেছে, আমি এখন বাগাতে দিব। বাগাতে দেওয়ার জন্য আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালোভাবে ব্রাউন কালার করে নিব। এবার আমি বাগাতে দেওয়ার জন্য আবার অল্প অল্প কিছু মশলা ইউজ করব। তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ খুব কম কম ইউজ করছি। এটা আমি যেহেতু ছোট আলু দিয়ে করছি, দেখুন ছোট আলুগুলো আমি সিদ্ধ করে ছিলে নিয়েছি। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে অল্প লবণ দিয়ে ভেজে নিব ভালোভাবে। হলুদ দিব অল্প একটু। এটাকে দেশি আলু বলা হয়, এই আলুটা বাজারে কিনতে পাওয়া যায়, এখন অল সিজনে পাওয়া যায়। আমার আলুটা ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে গেলে আমি মাংসটা দিয়ে দিব। মাংসটা পুরো দেওয়া হলে আমি ভালোভাবে একটু কষিয়ে নিব। আমি সব মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালোভাবে একটু নেড়ে নিব। আগে একটু ভালোভাবে কষিয়ে আমি একটু পানি দিয়ে দিব। আমি গরুর মাংসের থাকা ঝোলটাও দিয়েছি, আবার একটু এক্সট্রা গরম পানিও দিয়েছি, যেহেতু আমি এটা পাতলা ঝোল করব। এবার আমি টেস্ট অনুযায়ী আর একটু লবণ দিয়ে দিলাম। এবার চিলি ফ্লেক্সটা দিয়ে দিচ্ছি। এটা আপনাদের একটা টিপস বলে দিই, গোপন টিপস, এই চিলি ফ্লেক্সটা দিলে মাংসের টেস্ট অনেক গুণ বেড়ে যায়। এটা আমি বাসায় মরিচকে শুকিয়ে তেলে গুঁড়ি করে নিয়েছি। এবার আমি টালা ধনে পাউডারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিব। দেখুন দেখতে কত ইয়াম্মি লাগছে, এভাবে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে ইনশাল্লাহ। এবার উপর দিয়ে আমি কিছু মরিচ ফালি দিয়ে দিলাম। এবার আমি বাকি মশলাগুলো দিয়ে দিব, গোলমরিচ পাউডার, জিরা পাউডার, গরম মশলা পাউডার, তিনটাই অল্প অল্প দিয়ে দিব। এভাবে একবার অন্তত খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে ইনশাল্লাহ।
সব পাউডার দেওয়া হয়ে গেছে। এবার আমি নেড়ে যখন বলক দিয়ে উঠবে সুন্দরভাবে হয়ে যাবে, দেন আমি নামিয়ে নিব। আমি উপর দিয়ে, আপনারা চাইলে দিতে পারেন, একটু আমি দিলাম, একটু ধনে পাতা দিলাম, গরুর মাংসতে ধনে পাতা না দিলেও চলে, আমি একটু জাস্ট টেস্টের জন্য দিলাম। দেখুন হয়ে গেছে আমার গরুর মাংসের পাতলা ঝোল আলু দিয়ে। আপনারা চাইলে গরুর মাংসে লাউ দিতে পারেন, লাউ দিলেও খুব টেস্ট। রেডি হয়ে গেল আমার আলু দিয়ে গরুর মাংসের পাতলা ঝোল। থ্যাংকস ফর ওয়াচিং। আমার এই নিত্য নতুন ঘরোয়া সুন্দর সুন্দর রান্নাগুলো দেখার জন্য যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিউতাস কিচেন। আজকে আমি নিয়ে এসেছি রমাদানের স্পেশাল একটি স্ন্যাক্স, চিকেন ভেজিটেবল এগরোল। এই রেসিপিটা খুবই মজাদার এবং সুস্বাদু। এটা ফ্রোজেন করেও রাখা যাবে, এটিও আমি দেখিয়ে দিব। আশা করি আপনাদের খুব ভালো লাগবে এই রেসিপিটা। চলুন তাহলে দেরি না করে ঝটপট বানিয়ে ফেলি চিকেন ভেজিটেবল এগরোল। আমি পুরটা রেডি করার জন্য যা যা নিয়েছি তা একটু আপনাদের সাথে শেয়ার করছি। আমি চিকেন সিদ্ধ করে নিয়েছি, গ্রিন ক্যাপসিকাম নিয়েছি, বরবটি নিয়েছি, গাজর নিয়েছি গ্রেট করে, আর পাতাকপিটা কেটে নিয়েছি কুচি করে। রুলের শীটটা রেডি করার জন্য একটা ব্যাটার তৈরি করব। আমি প্রথমে 3 কাপ ময়দা নিলাম। 3 কাপ ময়দায় আমি 4 কাপ পানি দিলাম, 1টা ডিম দিলাম, একটু লবণ দিলাম, দিয়ে আমি ব্যাটারটা রেডি করব। দেখুন বেশি ঘনও করব না, বেশি পাতলাও করব না, কনসিস্টেন্সিটা দেখে বুঝে নেবেন। রেডি হয়ে গেল আমার ব্যাটারটা। ব্যাটারটা আমি 1/2 আওয়ারের জন্য রেখে দিব। এবার আমি পুরটা রেডি করার জন্য একটা ফ্রাই প্যানে তেল গরম করে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম, আদা বাটা রসুন বাটা দিলাম। এই পর্যায়ে আমি যেগুলো আগে সিদ্ধ করা লাগবে সেগুলো আগে দিয়ে দিচ্ছি। আমি বরবটি আর গাজরটা আগে দিয়ে দিলাম, আগে দিয়ে তারপর আমি পাতাকপিটা দিলাম, দিয়ে এবার ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এখানে আমি কোনো পানি ইউজ করিনি, লবণ দিলাম। এবার আমি লাস্টে ক্যাপসিকামটা দিয়ে দিলাম। এবার গোলমরিচের পাউডার দিলাম, জিরা পাউডারও দিয়েছি। এবার ভালোভাবে নেড়ে যতক্ষণ আমার হওয়া লাগবে ততক্ষণ আমি রেখে দিব অল্প আঁচ দিয়ে। এই যে আমি ডিমটা দিয়ে দিলাম, এবার আমি পুরাপুরি ভেজে নিব সবজিটা, চিকেনটাও দিয়ে দিব। খুব টেস্টি একটা রোল হবে, খুব কম তেলে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে। আমি এবার ম্যাগি মশলাটা দিয়ে দিলাম। ম্যাগি মশলা বাজারে পাওয়া যায় কিনতে। এবার আমি সয়া সসটা দিয়ে দিব। সব দিয়ে আমি অল্প আছে পুরটা রেখে দিব, হয়ে গেলে নামিয়ে নিব। দেখুন খুব ইয়াম্মি একটা পুর হয়েছে খেতে। যারা তেল অ্যাভয়েড করতে চান তাদের জন্য এই চিকেন ভেজিটেবল এক রোলটা খুব ভালো লাগবে, খেয়ে দেখবেন ইনশাল্লাহ। আমি এবার 1/2 আওয়ার রেখে দেওয়ার পরে ব্যাটারটাতে আমি 1 কাপ দুধ মিশালাম, আপনারা চাইলে পানিও মিশাতে পারেন। এবার আমি একটা ফ্রাই প্যানে তেল ব্রাশ করে শীটটা বানিয়ে নিব। শীটটা বানানোর সময় খেয়াল রাখবেন বেশি মোটা করলে ফোল্ড করা যাবে না, আর বেশি পাতলা করলে ছিঁড়ে যাবে। দেখুন এটাকে ড্রাই হওয়া পর্যন্ত রাখা লাগবে, আস্তে আস্তে ড্রাই হয়ে যাচ্ছে। এবার আস্তে করে উল্টিয়ে দিব। এবার আমি নামিয়ে নিলাম, আপনাদের সুবিধার জন্য আরেকটা দেখিয়ে দিচ্ছি।
এভাবে আপনারা নিমিশেই বানিয়ে নিতে পারেন। একটু কষ্ট হলেও খেতে খুব টেস্টি। এবার আমি রোলটা বানিয়ে নিচ্ছি, আর রোলটা ফোল্ড করার সময় বলার কিছু নেই, আপনারা একটু বুঝে নেবেন। আমি একটা আঠা তৈরি করেছি, আঠাটা চারপাশে লাগিয়ে নিলে ভালোভাবে ফোল্ড করা যাবে। আঠাটা আমি বানিয়েছি একটু ময়দা আর একটু গোলমরিচ দিয়ে। ফোল্ড করাটা একটু কষ্ট করে বুঝে নেবেন। এই যে দেখুন কত সুন্দর হয়েছে রোলগুলো। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি, এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে ইনশাল্লাহ। যেহেতু আমি এখানে ভেজিটেবল দিয়েছি, চিকেন দিয়েছি, এগ দিয়েছি, তাই অনেক হেলদি খেতে। দেখুন আমার রেডি হয়ে গেছে এক একে সব চিকেন ভেজিটেবল এগ রোল। এবার এগুলো আমি কোট করে নিব। কোট করার জন্য আমি ময়দার সাথে গোলমরিচ দিলাম, লবণ দিলাম, একটা ব্যাটার রেডি করে নিচ্ছি। দেখুন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। ব্যাটারে আমি চুবিয়ে ব্রেডক্রামে ডুবিয়ে আমি এভাবে রেখে দিব। এভাবে আপনারা ইজিলি ফ্রোজেন করতে পারেন। রেডি হয়ে গেল আমার সবগুলো কোট করা। এবার আমি জিপলক ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি। আবার আমি আপনাদের কিছু ভেজে দেখালাম। দেখুন রেডি হয়ে গেল আমার চিকেন ভেজিটেবল এগ রোল। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে ইনশাল্লাহ। আর যারা সবজি খেতে চান না, তারাও এভাবে খেয়ে দেখবেন, খুবই মজা লাগবে তাদেরও। আর যারা জিপলক ব্যাগ পাবেন না, তারা বক্সে এভাবে রাখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং। আমার এই নিত্য নতুন ঘরোয়া রান্নাগুলো দেখার জন্য যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিওতাস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য এক মজাদার আপনি বিরিয়ানি, যা আমি করেছি চিকেন দিয়ে। এটি আমি করেছি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে। আমার বাসায় যা মশলা ছিল তাই দিয়েই করেছি আমি এই আপনি বিরিয়ানি। তাহলে দেখে নেওয়া যাক মজাদার স্বাদের এই আপনি বিরিয়ানি। তাহলে চলুন আপনাদের সুবিধার জন্য উপকরণগুলো একবার বলে দিই। চিকেন তো লাগবেই, আমার গ্রেট করা গাজর, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, মরিচ ফালি লাগবে, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, এলাচি, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, অ্যাজ ইউজাল যে মশলাগুলো লাগে সবই লাগবে। আর আমি ইউজ করব হালকা মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া তো লাগবেই যেহেতু খিচুড়ি বিরিয়ানি, আর ধনে। চাল ডাল আমি ধুয়ে নিয়েছি। এবার আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিব। আমি গাজর গ্রেট করাও দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিলাম,
मरीच फाली दिलाम, टमेटो कुचिगुलो दिए दिलाम, हलुद दिलाम, धने दिलाम, मरीच गुड़ा दिलाम, हलुदटा एकटु बेशी दिब आर गुलो परिमाणे कम दिब, आदा बाटा, प्याज बाटा, रसुन बाटा तीनटाई दिए दिलाम। लवण दिलाम, लवणटा टेस्ट अनुयायी दिबेन। तेल दिलाम, एबार आमी हाते भालोभावे मेखे निब। ভালোভাবে মাখার পরে আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো। পানি আমি একটু কম দিব, তার কারণ হচ্ছে আমি 80% করে নিব, আর 20% আমি মাংসের পানি দিয়ে ভাতটা করে নিব। আমি এলাচি, দারচিনি, লবঙ্গ, তেজপাতা সব দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে আমি চুলাটা জ্বালিয়ে দিলাম। এবার আমি মাংসটা করার জন্য একটা কড়াইতে তেল গরম করলাম। তেল গরম করে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। সামান্য মরিচ দিলাম, মরিচ ফালি, এলাচি, দারচিনি, তেজপাতা, লবঙ্গ সব দিলাম। অল্প অল্প দিব, তার কারণ হচ্ছে আমি খিচুড়িতেও দিয়েছি। এবার হলুদ দিব, ধনে দিব, মরিচ দিব, সব দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। লবণ দিব, অল্প অল্প সব মশলাও দিব। একটু পানি দিয়েছি যাতে লেগে না যায়। এবার আমি সব মশলাগুলো অল্প অল্প দিব, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা। আমি এবার মাংসের মশলাটা একটু কষাতে দিলাম। এদিকে আমি পাশের চুলায় খিচুড়িটা আমি একটু নেড়ে দিচ্ছি, হালকা বলক দিয়ে উঠছে। আমার মশলাটা কষে গেছে, আমি এখন মাংস দিয়ে দিচ্ছি। আমি এই মাংসের ঝোলটা দিয়ে আর 20% খিচুড়ি রান্না করব। খিচুড়ি আমার 80% হবে। আমি এবার ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিব। ঢাকা দিয়ে দিলাম। যখন কষে গেল আমি পানি দিয়ে দিব। এবার পানি দিয়ে যখন বলক দিবে তখন আমি খিচুড়িতে মাংসটা দিয়ে দিব। দেখুন আমার 80% খিচুড়ি হয়ে গেছে। আমার মাংসটা হয়ে গেছে, দেখুন আমার খিচুড়িটাও 80% হয়ে গেছে, অনেক সুন্দর লাগছে দেখতে। আমি এবার মাংসটা খিচুড়িতে দিয়ে দিব। প্রথমে আমি ঝোলটা দিলাম, দেন পরে আমি মাংসটা দিব। খুব ইয়াম্মি হয়েছে খেতে, আপনারা এইভাবে করে দেখবেন, খুব ভালো লাগবে ইনশাল্লাহ খেতে। নেড়ে এবার আমি মাংসটা দিয়ে দিব। আমি এবার বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি। বাজারে অনেক ধরনের বিরিয়ানি মশলা পাওয়া যায়, আপনারা যে কোনো একটা চাইলে ইউজ করতে পারেন। আর আপনাদের একটা টিপস বলে দিই, আমি একটু লেবুর রস ইউজ করছি। লেবুর রস ইউজ করলে বিরিয়ানিটা ঝরঝরা হবে। এবার আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিব। এবার আমি জয়িত্রী, জায়ফল, এস্টারিনিমস পাউডার দিয়ে দিলাম, গরম মশলা পাউডার দিয়ে দিলাম, জিরা পাউডার দিয়ে দিলাম। তিনটা মশলা দিয়ে আমি এবার, আমার হালকা লবণ লাগছিল তাই আমি লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি এবার ভালোভাবে নেড়ে দিব। ভালো করে এবার নেড়ে নিচ্ছি। নাড়ার পরে আমি উপরে ঘি দিয়ে দিব। ঘিটা দিলাম আমি ফ্লেভারের জন্য, অল্প পরিমাণ ঘি দিব, বেশি ইউজ করব না।
যেহেতু আমি এটা ঘরোয়া পদ্ধতিতে করছি তাই সম্পূর্ণ ঘরোয়া স্টাইলে হবে, অতিরিক্ত কিছু ইউজ করিনি। এইভাবে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে ইনশাল্লাহ। ঘি দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ দমে রেখে দিব, অল্প আঁচ দিব। অল্প আঁচে রেখে দিয়ে কিছুক্ষণ পরে আমি নামিয়ে নিব। রেডি হয়ে গেল আমার চিকেন আকনি বিরিয়ানি। থ্যাংকস ফর ওয়াচিং। আমার এই নিত্য নতুন ঘরোয়া রান্নাগুলো দেখার জন্য যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়তাস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে ভিন্ন স্বাদের একটি ইফতার আইটেম, ভেজিটেবল চিজি নাগেটস। আশা করি সবার ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই ইয়াম্মি রেসিপিটা। উপকরণে কি কি আছে একবার দেখে নেওয়া যাক। আলু, আলুটা আমি সিদ্ধ করে ম্যাশ করে নিব। ভুট্টা, ভুট্টাটাকেও সিদ্ধ করে নিব। পাতাকপি, গাজর, বরবটি সব সিদ্ধ করে নিব। বিনস আর ফুলকপি, ফুলকপিটা আমি সংরক্ষণ করে রেখেছিলাম সেই জন্য ইউজ করছি। এটা হচ্ছে অরিগেনো আর চিলি ফ্লেক্স, শেটেড মজরেলা চিজ। শেটেড মজরেলা চিজটা আমি কিনে এনেছি, এভাবে বাজারে কিনতে পাওয়া যায়। আর যাদের মজরেলা চিজ আছে সেই ক্ষেত্রে আপনারা গ্রেট করে ইউজ করতে পারেন। চালের আটা, ভুট্টাটা আমি সিদ্ধ করে নিয়েছি। সব ভেজিটেবলগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি, সেটা আর দেখাইনি। আলুটা আমি ম্যাশ করে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তা, ধনে পাতা কুচি, মরিচ কুচি, এবার আমি সব একসাথে চটকে নিব। ভালোভাবে চটকিয়ে এটাকে রেডি করে নিব নাগেটসটা রেডি করার জন্য। আমি আলুটা দিয়ে দিলাম, এবার সবগুলো একসাথে চটকে নিব। লবণ দিলাম প্রয়োজন মতো। এবার আমি পেঁয়াজ বেরেস্তা, ধনে পাতা কুচি, মরিচ কুচি সব দিয়ে দিলাম। অরিগানো, চিলি ফ্লেক্স সব একসাথে দিয়ে এবার সব ভালোভাবে মেখে নিব। উপরে আমি ব্রেড ক্রাম দিয়ে দিচ্ছি। বাইন্ডিং এর জন্য ব্রেড ক্রামটা খুব দরকারি, এই জন্য ব্রেড ক্রাম দিলাম। এবার আমি উপরে গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিলাম, চালের আটাটা দিয়ে দিলাম। একটা জিনিস খেয়াল রাখবো, চালের আটা বেশি ইউজ করব না, তার কারণ চালের আটা বেশি দিলে জিনিসটা শক্ত হয়ে যাবে। যেহেতু নাগেটস একটু ভিতরে সফট হতে হবে এই জন্য আমি অল্প চালের আটা ইউজ করেছি, শুধু 2 চামচের মতো। এবার আমি ভুট্টাটা দিয়ে দিলাম, সব কিছু একসাথে মেখে নিচ্ছি। এবার আমি শেটেড মজরেলা চিজটা দিয়ে দিলাম। সবগুলো যখন মাখা হয়ে যাবে দেন আমি চিজটা ইউজ করব, চিজটা সবার শেষে দিব। তারপর আমি হাতে একটু তেল মেখে এবার বিভিন্ন শেপে আমি নাগেটসটা বানানো শুরু করব। হার্ট শেপ, চারকোনা শেপ, রাউন্ড শেপ, যে কোনো শেপ আপনারা করতে পারেন, যা যেমন পছন্দ হবে সেই শেপ অনুযায়ী বানিয়ে নেবেন। আরেকটা কথা বলে দিই, যার যেমন সবজি থাকবে সেই সবজি দিয়েই করতে পারবেন, একুরের সব সবজি ইউজ করতে হবে বলে কথা নেই, তবে আলুটা অবশ্যই ইউজ করা লাগবে বাইন্ডিং এর জন্য। কর্নটা দিলে খুব টেস্টি হবে তাই কর্নটা ইউজ করতে পারেন। দেখেন আমি নাগেটস আকারেও বানাচ্ছি। আজকালকার বাচ্চারা সবজি খেতেই চায় না, মোটেও সবজি খায় না, এইভাবে নাগেটস তৈরি করে খায়ে দেখবেন খুব ভালো লাগবে ইনশাল্লাহ। বাচ্চারা নিমিশেই খেয়ে নেবে। আমি বিভিন্ন ধরনের শেপ অনুযায়ী বানাচ্ছি। দেখুন আমি বিভিন্ন ধরনের শেপ অনুযায়ী বানিয়ে নিলাম, হার্ট শেপ, চপ শেপ,
যেকোনো শেপ অনুযায়ী বানাতে পারেন। খুব টেস্টি হবে, খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে ইনশাল্লাহ। রেডি হয়ে গেল সব নাগেটস আমার। এবার আমি একটা ব্যাটার তৈরি করে নিব ব্রেড ক্রামে চুবানোর জন্য। আমি ময়দা নিলাম, ময়দার সাথে আমি লবণ দিলাম, গোলমরিচ গুঁড়া দিলাম, জিরা গুঁড়া দিলাম, পানি দিলাম, পাতলা একটা ব্যাটার রেডি করব। সুন্দরভাবে ব্যাটারটা রেডি হয়ে গেলে আমি এখন একে একে সব চুবিয়ে নিব। চুবিয়ে আমি কোট করে নিব। এভাবে আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন, ইনস্ট্যান্ট খেতেও পারেন। আমি এখানে যে মশলাগুলো ইউজ করেছি, গোলমরিচ গুঁড়া, জিরা গুঁড়া, চিলি ফ্লেক্স, চালের আটা, ব্রেড ক্রাম, সব হোমমেড করা। হোমমেড সবসময় হাইজেনিক হয়, তাই আমি চেষ্টা করি সবসময় হোমমেড করতে। দেখুন আমার সব ব্রেড ক্রামে কোট করা হয়ে গেছে। আমার সবগুলো ব্রেড ক্রামে কোট করা হয়ে গেছে। আমি এখন 1 ঘন্টা ফ্রিজে রেখে দিব ডিপে। 1 ঘন্টা রেখে দেওয়ার পরে আমি জিপলক ব্যাগে ভরে নিচ্ছি, একটা একটা করে রাখছি। এভাবে আপনারা দিনের পর দিন সংরক্ষণ করে রাখতে পারেন। দেখুন দেখুন আমি জিপলক ব্যাগে ভরে নিয়েছি এভাবে একটা একটা করে। এভাবে আপনারা যতদিন ইচ্ছা ততদিন খেতে পারবেন। রেডি হয়ে গেল আমার ভেজিটেবল চিজি নাগেটস। এভাবে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে ইনশাল্লাহ। সংরক্ষণ করে রাখার পরে আপনাদের যখনই মন চাইবে তখন ব্রাউন করে ভেজে খেয়ে নেবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আমার এই নিত্য নতুন ঘরোয়া রান্নাগুলো দেখার জন্য যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিউতাস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হলাম খুব মজাদার একটি স্ন্যাক্স, বন উন্তম। রমজান মাস তো এসেই গেল, এই রমজান মাসে এই স্ন্যাক্সটা বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে ইনশাল্লাহ। উন্তম সবাই বানাতে পারেন, বাট আমি কিভাবে ইজি উপায়ে ঘরোয়া পদ্ধতিতে খুব মজাদার একটি উন্তম বানালাম তা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। চলুন তাহলে দেরি না করে শুরু করি ঝটপট আজকের এই রেসিপিটা। আমি প্রথমে ডোটা বানিয়ে নিব। ডোটা বানানোর জন্য আমি প্রথমে ময়দাটা ছেঁকে নিলাম। হয়তো আপনাদের মনে আসতে পারে ছেঁকে দেখাচ্ছি, এটা দেখানোর কি আছে। তবে অনেকে হয়তো জানেন না ময়দাটা ছেঁকে না নিলে ময়লাটা থেকে যায়, এই জন্য ছেঁকে নেওয়া ভালো। এই যে দেখুন আমি ভালোভাবে ছেঁকে নিলাম, আমার ছেঁকে নেওয়া শেষ। এবার আমি ডোটা বানিয়ে নিচ্ছি। আমি 1 কেজি পরিমাণ ময়দা নিয়েছি, 1 কেজি পরিমাণ ময়দায় আমি 1টা ডিম ইউজ করেছি। ডিমটা দিয়ে আমি আস্তে আস্তে হালকা করে মেখে নিব। আমি একটু লবণ ইউজ করলাম। আমি আগে ড্রাই উপকরণগুলো মেখে নিচ্ছি। আপনাদের একটা গোপন রহস্য বলি, এটা আমার আম্মুর একটা গোপন টিপস, এটা হচ্ছে আপনারা একটু তেল গরম করে যদি ইউজ করেন তাহলে উন্তমটা খেতে খুব ক্রিস্পি হবে, এটা হচ্ছে গোপন টিপস। এবার আমি ভালোভাবে তেলটা দিয়ে মেখে নিচ্ছি, তারপর আমি পানি দিয়ে অল্প অল্প করে মেখে নেব। খেয়াল রাখতে হবে যাতে বেশি নরম না হয়, সুন্দরভাবে যাতে আমি ডোটা মেখে রুটিটা বেলতে পারি। দেখুন আমার ডোটা অনেক সফট হয়েছে। আমি এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। আমি এবার অন্তংটা বানানোর জন্য যে কিমাটা রেডি করব তার জন্য আমি পন নিয়ে নিয়েছি। আমি এবার পনগুলো নিয়ে কিমা তৈরি করব। কিমা তৈরি করার জন্য পনটাকে আমি ভালোভাবে ধুয়ে আগে ছেঁচে নিচ্ছি।
আপনারা চাইলে হামান দির সাথেও ছেঁচে নিতে পারেন বা ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। আমি এভাবে ছেঁচে নিয়েছি, দেখুন আমি এভাবে ছেঁচে এবার কিমাটা তৈরি করব। এবার আমি একটা কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, মরিচ কুচি দিলাম, একটু নেড়ে আমি বাটা মশলাগুলো দিয়ে দিব, পেঁয়াজ বাটা দিব, রসুন বাটা দিব, আদা বাটা দিব, সব অল্প অল্প করে দিয়ে দিব। দেওয়ার পরে আমি লবণ দিলাম। এই কিমাটা কিন্তু খুব মজা হয়, খুব টেস্টি হয়। এবার একটু গাজর গ্রেট করে দিয়ে দিলাম। আপনারা চাইলে এই পনের সাথে চিকেন কিমা, বিফ কিমা ইউজ করতে পারেন, ডিম ইউজ করতে পারেন কেউ চাইলে, সবভাবেই করা যায়। এবার আমি পনটা দিয়ে দিলাম, এবার ভালোভাবে ভেজে নিব। এখানে কিন্তু আমি কোনো পানি ইউজ করি নাই, এমনিতেই হয়ে যাচ্ছে। এবার আমি উপরে আবার পেঁয়াজ দিব। এটা হচ্ছে আমার আম্মুর একটা টেকনিক, খুব টেস্টি হয় এভাবে, খেয়ে দেখবেন ভালো লাগবে খুব। পরে কাঁচা পেঁয়াজটা দেওয়ার কারণ হচ্ছে এটাতে টেস্ট অনেক গুণ বেড়ে যায়। এবার একটু সয়া সস দিব। এবার আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, তেলে নিয়ে জিরা পাউডার দিলাম, দিয়ে এবার ভালোভাবে আমি নেড়ে হয়ে গেলে নামিয়ে নিব। আমার কিমাটা রেডি হয়ে গেছে। আমি এবার ডোটা নরম হয়ে গেছে, অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, এবার রুটি বানাবো। আপনাদের আরেকটা টিপস বলে দিই, আমি এটা খুব খুব আনকমন উপায়ে, আপনারা সবাই একটা ছোট ছোট গোল রুটি করে বানান, ওটাও আমি দেখিয়ে দিব, কিন্তু আমার আম্মু বানায় এভাবে বড় বড় করে। আমার মা লেচি কেটে নেয়, লেচি কেটে তারপরে রুটিটা খুব বড় করে বানিয়ে নেয়। দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনাদের আরো একটা টিপস বলে দিই, এই ছোট ছোট টিপস গুলো আপনাদের কাজে লাগতে পারে। আমি কিন্তু রুটিটা বেলার সময় কোনো ময়দা ইউজ করছি না, এটা কিন্তু কর্নফ্লাওয়ার ইউজ করছি। কর্নফ্লাওয়ার দিয়ে যদি লেচিটা বানিয়ে নেন রুটির আকারে, তাহলে খুব মচমচে হবে। দুটা উপায় বলে দিলাম, একটা হচ্ছে গরম তেল ইউজ করবেন, আর একটা হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে বেলবেন রুটিটা। রুটিটা বেলার সময় খেয়াল রাখবেন, বেশি পাতলাও করবেন না, বেশি মোটাও করবেন না। অন্তঙের রুটি বেশি পাতলা করলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, আবার বেশি মোটা করলে খেতে টেস্ট আসে না। এই জন্য বেশি পাতলাও করবেন না, বেশি মোটাও করবেন না, মিডিয়াম সাইজের রেখে অন্তঙটা বানাবেন। খুব বড় করে একটা রুটি করেছি, এবার এটাকে খুব সুন্দর করে সমানভাবে আমি চার ভাগে কেটে নিব। দেখুন কিভাবে কাটছি, এভাবে আমি একটা রুটিকে চারটা ভাগ করে নিলাম। এবার আমার এখান থেকে চারটা অন্তং তৈরি হবে, তিন কোণা করে চারটা রুটি কেটে নিলাম। দেখুন এবার আমি কিভাবে বানাচ্ছি। প্রথমে আমি একটা রুটির ভাগ নিলাম, নিয়ে আমি একটু কিমা দিলাম, কিমা দিয়ে এভাবে ভাজ দিব, ভাজ দিয়ে এবার এটাকে এভাবে আটকে দিব। দেখুন কি সুন্দর আমার অন্তং তৈরি হয়ে গেছে। এভাবে আপনারা অনেকেই বানাতে পারেন না, তাই আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিলাম। আটকানোর জন্য কিন্তু কোনো আঠা ইউজ করা লাগবে না, এমনি আটকে যাবে। ডোটা যদি সুন্দর হয় এমনি এমনি আটকে যাবে। দেখুন এভাবে আমি একে একে সব বানিয়ে নিচ্ছি। আপনাদের সুবিধার জন্য আমি আবার বলে দিচ্ছি, একটা রুটি বড় লেচি করে বেলে নেবেন, বেলে চার ভাগ করে কেটে নেবেন, কেটে এভাবে বানিয়ে নেবেন। এবার আমি আপনাদের সুবিধার জন্য ওভাবে একটা দেখিয়ে দিচ্ছি। আপনাদের সুবিধার জন্য আমি
এভাবে আরেকটা দেখিয়ে দিচ্ছি আরেক রকম ভাবে লুচির আকারে একটা রুটি বানাবেন রুটি বানিয়ে ছোট লেচি আকারে নিয়ে একটা লুচির মতো করে ছোট রুটি বানিয়ে ঠিক এভাবে অন্তংটা বানিয়ে নেবেন এভাবেও বানাতে পারেন আবার বড় রুটির সাহায্যেও বানাতে পারেন আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি দেখুন কিভাবে দিচ্ছি এভাবে ছোট রুটি বানিয়ে মাঝখানে পুরটা দিলাম পুরটা দেওয়ার পরে ভাঁজ দিব এভাবে একটা একটু চেপে দিব চেপে দিয়ে আমি এবার লাগিয়ে দিব একটু পানি ইউজ করেছি এটাতে প্রথমে গুলোতে কোনো পানি ইউজ করতে হয়নি এটাতে জাস্ট একটু পানি ইউজ করেছি লাগানোর জন্য যাতে ফুলে না যায় দেখুন এভাবে রেডি হয়ে গেল আমার সব অন্তংগুলো রেডি হয়ে গেল আমার সব অন্তংগুলো এভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে ইনশাল্লাহ আপনাদের সুবিধার জন্য আমি ভালো করে তো দেখিয়ে দিলাম এবার আমি হালকা ভেজে ফ্রোজেন করে রাখবো যেহেতু সামনে রোজা রোজার সময় ডিপ ফ্রাই করে খেয়ে দেখবেন ভালো লাগবে আমি হালকা হালকা ভেজে নামিয়ে নিব এভাবে হালকা 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 করে ভেজে আমি সব আস্তে আস্তে নামিয়ে নিব এভাবে ভাজবেন যারা ফ্রোজেন করে রাখবেন তারা এভাবে ভেজে ফ্রোজেন করে রাখতে পারেন এভাবে রাখলে হবে কি একটার সাথে একটা লেগে যাবে না ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না দেখুন এভাবে হালকা করে ভেজে আমি ফ্রিজে রেখে দিব বক্সে করে পাতলা পলিথিনের সাহায্যে রেখে দিব এই যে আমি কিছু ডিপ ফ্রাই করলাম ডিপ ফ্রাই করে এভাবে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে থ্যাংকস ফর ওয়াচিং আমার এই নিত্য নতুন ঘরোয়া রান্নাগুলো দেখার জন্য যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিওতাস কিচেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হলাম মজাদার একটি মাছের টিকিয়া আমরা তো অনেক ধরনের মাছের টিকিয়া খেয়ে থাকি কিন্তু আজকে আমি সম্পূর্ণ সামুদ্রিক একটা মাছের টিকিয়া নিয়ে এসেছি আপনাদের সামনে সেটি হলো সুরমা মাছ সুরমা মাছ সামুদ্রিক একটা মাছ এই মাছে বড় কাঁটা ছাড়া আর কোনো কাঁটা থাকে না খুবই মজাদার একটি মাছ চলুন তাহলে দেরি না করে ঝটপট বানিয়ে ফেলি সুরমা মাছের টিকিয়া এটা হলো সুরমা মাছ দেখুন সুরমা মাছ এভাবে কেটে নিয়েছি কেটে আমি লবণ হলুদ দিয়ে ধুয়ে নিয়েছি আমি এবার এই মাছগুলো সিদ্ধ করতে দিয়ে দিব মাছগুলো সিদ্ধ করার জন্য আমি হলুদ দিলাম ধনে দিলাম হালকা মরিচ গুঁড়া দিলাম লবণ দিলাম লবণ টেস্ট অনুযায়ী সামান্য তেল দিলাম অল্প অল্প বাটা মশলা ইউজ করবেন আমি খুব অল্প অল্প পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি এগুলো ফ্রোজেন করা পেঁয়াজ বাটা সেজন্য এমন লাগছে দেখতে দিয়ে ভালোভাবে মেখে আমি পানি দিয়ে দিব পানির পরিমাণটা খুব কম দিব কারণ যেহেতু আমি পানিগুলো ফেলে দিব না এবার ভালোভাবে মেখে খুব অল্প পানি দিয়ে আমি চুলাই দিব পানিটা পুরোটাই আমি শুকিয়ে নিব দেখুন আমি পানির পরিমাণটা খুব কম ইউজ করেছি তারপর ঢাকা দিয়ে দিব ঢাকা দেওয়ার পরে এক পিট যখন হয়ে গেছে আমি অন্য পিট উল্টে দিচ্ছি আমি এটা সম্পূর্ণ আনকমন ভাবে করেছি পাউরুটি দিয়ে সবাই করে বুটের ডাল দিয়ে আর আমি করেছি শুধু পাউরুটি দিয়ে অনেক সুন্দর একটা রেসিপি খুব ভালো লাগবে ইনশাল্লাহ আমি আবার ঢাকা দিয়ে দিলাম এভাবে আস্তে আস্তে আমার মাছগুলো হয়ে আসবে পানি পুরোটাই আমি শুকিয়ে নিব দেখুন পানিটা প্রায় শুকিয়ে গেছে আমি মাছগুলোকে এখন ভেঙে নিচ্ছি আমি চামচের সাহায্যে ভেঙে নিচ্ছি ওটা আমি হাতেই মেখে নিব যেহেতু এই মাছে কোনো কাঁটা থাকে না তাই এই মাছ দিয়ে টিকিয়া করতে খুব সুবিধা পানিটা পুরো শুকিয়ে গেছে আমি নামিয়ে নিলাম দেখুন
এভাবে সিদ্ধ করে আমি নামিয়ে নিয়ে বড় কাটাটা ফেলে দিচ্ছি। আমার মাছের কাঁটাটা এভাবে বেছে নিব। আমার মাছের কাঁটা বাছা হয়ে গেছে, যেহেতু এখানে তেমন কোনো কাঁটা নেই, শুধু বড় কাঁটাটা ফেলে দিলাম। তারপর ভালোভাবে মেখে নিচ্ছি। এবার মাছটা আমার পুরো বাছা হয়ে গেছে, আমি এবার ভালোভাবে মেখে নিচ্ছি। দেন আমি পাউরুটি দিব। এবার আমি পাউরুটি ইউজ করব। পাউরুটি আমি 6 পিস মাছের সাথে 6 পিস পাউরুটি নিয়েছি। আপনারা চাইলে কম বেশি ইউজ করতে পারেন। আমি বাইন্ডিং এর জন্য 6 পিস লাগছিল, তাই 6 পিস নিয়েছি। পাউরুটির ব্রাউন কালারের সাইডটা ফেলে দিয়ে আপনারা পাউরুটিটা ভিজিয়ে দিয়ে দিবেন। শুকনা দিলে শক্ত শক্ত থেকে যাবে, তাই একটু ভিজিয়ে দিলে ভালো করে ম্যাশ হয়ে যাবে। আমি পাউরুটিটাকে ভিজিয়ে ইউজ করছি, তার কারণ হচ্ছে মাখার সময় যাতে সুন্দর করে মাখা হয়ে যায়। এভাবে আমি একে একে সব পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এটা আপনারা বাচ্চাদের টিফিন, বিকেলের স্ন্যাক্স হিসেবে খেতে পারেন। আর সামনেই তো আসছে রমজান, আর 2-1 দিন পরেই রমজান শুরু হয়ে যাচ্ছে, তখন আপনারা এটা ইফতারে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে ইনশাল্লাহ। এবার আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। আমি যেহেতু ডিম টিকিয়ার মধ্যে দিয়ে দিচ্ছি, তাই ভাজার সময় আর ডিম ইউজ করিনি। ডিম একটা দিয়েছি, কারণ হচ্ছে মাছের পরিমাণ যেহেতু কম, তাই আমার একটা ডিম দিয়ে হয়ে গেছে। আপনাদের পরিমাণ যতটুকু হবে ততটুকু অনুযায়ী ডিম ইউজ করবেন। আমি এবার গরম মশলার গুঁড়ি, গোলমরিচের গুঁড়া, জিরা গুঁড়া সব দিয়ে দিলাম। আবার বলে দিচ্ছি, গোলমরিচের গুঁড়া, জিরা গুঁড়া আর গরম মশলার গুঁড়া তিনটাই আমি অল্প অল্প করে দিয়ে এবার ভালোভাবে মেখে নিব। লবণ যেহেতু আমি সিদ্ধর সময় দিয়েছিলাম, মাছ সিদ্ধর সময়, সেই জন্য এখন টেস্ট করে অল্প একটু লবণ দিলাম। এবার ভালোভাবে মেখে নিব। ভালোভাবে মাখা হয়ে গেলে আমি টিকিয়া আকারে গুল গুল করে বানিয়ে নিব। যার যেভাবে শেপ করতে ইচ্ছা করে সেভাবে শেপ করবেন, আমি গুল গুল করলাম। আবার অনেকে আছে লম্বা করে করে করে। এভাবে আমি একে একে সব টিকিয়াগুলো বানিয়ে নিব। আর কারো হাতে যদি লেগে যায় তাহলে একটু তেল লাগিয়ে নিতে পারেন। দেখুন আমি এভাবে সব টিকিয়াগুলো বানিয়ে নিচ্ছি। আমার সব টিকিয়াগুলো রেডি হয়ে গেছে। আমি এবার আপনাদের সুবিধার্থে একটু ভেজে দেখাবো। এগুলো আবার ফ্রোজেন করেও রাখতে পারেন। ফ্রোজেন করে রাখার জন্য আমি একটা ইজি উপায় বলে দিতে পারি। বক্সে একটা পাতলা পলিথিনের সাহায্যে আপনারা একটা একটা করে রেখে ফ্রিজে রেখে দিতে পারেন। আমি এবার একটা কড়াইতে তেল গরম করে টিকিয়াগুলো ভেজে নিচ্ছি। টিকিয়াগুলো ব্রাউন ব্রাউন হয়ে গেলে নামিয়ে নেবেন। দেখুন রেডি হয়ে গেল আমার সুন্দর সুরমা মাছের টিকিয়া। এভাবে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে ইনশাল্লাহ। আপনাদের একটা ভেঙে দেখাই ভিতরেরটা কেমন হয়েছে। এই দেখুন ভিতরে সুন্দরভাবে হয়ে গেছে, সফটি সফটি, খেতে অনেক টেস্ট হয়েছে।
আমার এই সুন্দর সুন্দর ঘরোয়া রেসিপিগুলো দেখার জন্য যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিউতাস কিচেন। আজকে আমি শেয়ার করব একটি ভিন্ন ধরনের ভর্তা রেসিপি, সেটি হলো মিষ্টি কুমড়া ভর্তা। সচরাচর আমরা মিষ্টি কুমড়া ভর্তা করি হাত দিয়ে কাঁচা পেঁয়াজ মরিচ দিয়ে, কিন্তু আমি দেখাবো ভিন্ন আঙ্গিকে মিষ্টি কুমড়া ভর্তা। এটা আমার আম্মুর রেসিপি। চলুন দেখিনি পুরো প্রস্তুত প্রণালী। চলুন দেখিনি উপকরণে আমার কি কি লাগছে। পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো কুচি, মরিচ ফালি, ধনে পাতা কুচি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তেল, লবণ, গোলমরিচ গুঁড়া, টেলে নেওয়া জিরা গুঁড়া, শুকনা মরিচ, চিকন জিরা, তেজপাতা, চিংড়ি মাছ। আমি মিষ্টি কুমড়াটাকে প্রথমে ডুমু ডুমু করে কেটে নিব। মিষ্টি কুমড়াটাকে ভালো করে ছিলে ডুমু ডুমু করে কেটে ধুয়ে নিব। এভাবে ডুমু ডুমু করে কাটা লাগবে। দেখুন আমি এভাবে কেটেছি। কেটে আমি ভালোভাবে ধুয়ে সিদ্ধ করতে দিয়ে দিব। হলুদ দিব, মরিচ দিব, সব অল্প পরিমাণে দিয়ে একটু লবণ দিয়ে আমি চিংড়ি মাছটাও সাথে দিয়ে দিলাম। চিংড়ি মাছটা সাথে দিলে টেস্টটা খুব ভালো আসবে। আপনারা চাইলে পরেও ভাজার সময় ইউজ করতে পারেন। অল্প পানি দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিব। ভালোভাবে মেখে আমি পানি দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিব। অল্প পানি দিব যাতে পানিটা পুরোপুরি শুকিয়ে যায়, আমার যাতে পানিটা ফেলে দিতে না হয়। আমি পানিটাকে ভালোভাবে শুকিয়ে নিব। যখন বলক দিয়ে আসবে তখন আমি চামচের সাহায্যে মিষ্টি কুমড়াগুলোকে ভেঙে দিব। তারপর ঢাকা দিয়ে দিব। দেখুন আমার পানিটা শুকিয়ে গেছে। আমি এখন ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিব। ভালোভাবে ডাল ঘুটনি দিয়ে মিষ্টি কুমড়াটাকে ঘুটে নিলে টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। এটা সম্পূর্ণ আমার আম্মুর রেসিপি। এইভাবে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে ইনশাল্লাহ। আর মিষ্টি কুমড়া তো খুব হেলদি একটা খাবার, খুব পুষ্টিগুণ, সেই জন্য মিষ্টি কুমড়া খাওয়া খুব ভালো। আমার ঘাটা শেষ হয়ে গেছে। আমি এবার একটা কড়াইতে তেল গরম করে নিলাম। তেল গরম করে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, রসুন কুচি দিলাম, এবার মরিচ ফালি দিয়ে দিচ্ছি, টমেটো কুচি দিয়ে দিচ্ছি। তারপর একটু ব্রাউন করে নিব। আপনারা সবাই মিষ্টি কুমড়া ভর্তা খান হাতে মেখে, এভাবে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে। তেজপাতা দিলাম, শুকনো মরিচ দিয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়ে যখন হয়ে যাবে তখন আমি চিকন জিরাটা দিয়ে দিলাম। চিকন জিরা যদি আগে দিই তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার আমি মিষ্টি কুমড়াটা দিয়ে দিব। মিষ্টি কুমড়াটা পুরা দেওয়ার পরে আমি ভালোভাবে নেড়ে নিব। অনেকে মিষ্টি কুমড়ায় চিনি ইউজ করে, কিন্তু আমার আম্মু কখনো চিনি ইউজ করে না, আর খেতে অনেক টেস্ট হয়েছে। ভালোভাবে নাড়ার পরে আমি এবার ধনে পাতা কুচিটা দিয়ে দিচ্ছি। উপর দিয়ে আমি এবার মশলাগুলো দিয়ে দিব, একটু জিরা গুঁড়া আর একটু গোলমরিচ গুঁড়া। আমি গোলমরিচটা ইউজ করেছি একটু ফ্লেভারের জন্য, একটু ঝাল ঝাল হওয়ার জন্য। আপনাদের মন চাইলে দিবেন, মন না চাইলে দিবেন না।
তবে আমার মতো করে একবার খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে ইনশাল্লাহ। এভাবে নেড়ে নামিয়ে নিবেন। রেডি হয়ে গেল আমার মিষ্টি কুমড়া, এইভাবে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে ইনশাল্লাহ। এবার আপনাদের শেয়ার করব ভিন্ন ধরনের একটি খাবার। মনে পড়ে কখনো মিষ্টি কুমড়ার বিচি খেয়েছেন কিনা? যদি না খেয়ে থাকেন তাহলে আমার ভিডিওটি দেখে ঝটপট বানিয়ে ফেলুন মিষ্টি কুমড়ার বিচি ভাজা। চলুন তাহলে দেখে নিই মিষ্টি কুমড়ার বিচি ভাজা। আমি প্রথমে মিষ্টি কুমড়ার বিচিগুলোকে ভালোভাবে ধুয়ে একটু তালতে দিয়ে দিব। এই মিষ্টি কুমড়া বিচি ভাজাটার প্রসেস একটু অন্যরকম। দেখুন, আমি প্রথমে এমনি তালতে দিয়ে দিয়েছি, তেলে যখন পুরা পুরা হয়ে যাবে আমি মিষ্টি কুমড়ার বিচিটাকে নামিয়ে নিব। নামিয়ে আমি হালকা হলুদ আর হালকা লবণ দিয়ে একটু পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। গুলিয়ে আমি বিচিগুলো বাটির পানিতে দিয়ে দিব, দিয়ে আমি ভালোভাবে মেখে নিব। মিষ্টি কুমড়ার বিচিতে আছে ফ্যাটি অ্যাসিড, আর মিষ্টি কুমড়ার বিচি হার্টের জন্য খুব ভালো, ডায়াবেটিক রোগীদের জন্য অনেক ভালো। মিষ্টি কুমড়ার বিচি খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এই প্রসেসে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এবার আমি আবার চুলায় বসিয়ে দিচ্ছি, তাতে হবে কি লবণ আর হলুদটা ভালোভাবে বিচির গায়ে লেগে যাবে, তখন খেতে অনেক ভালো লাগবে। রেডি হয়ে গেল আমার মিষ্টি কুমড়ার বিচি ভাজা, এভাবে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে ইনশাল্লাহ। থ্যাংকস ফর ওয়াচিং। আমার এই নিত্য নতুন সুন্দর সুন্দর ঘরোয়া রান্নাগুলো দেখার জন্য যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।